লোহাপুরে তো আমাদের কমরেডরা আমাদের এই লোকাল কমিটি এই রাস্তা মেরামতের জন্য দীর্ঘদিন রাস্তায় দাঁড়িয়ে থেকে বসে অবস্থান করে এই রাস্তা ঠিক করার কথা বলেছিল, দাবি রেখেছিল, তো রাস্তা ঠিক হয়নি। মানে রাস্তা হোনে কা বাত থা কি হিরোইন কা গাল কা মাফিক চিকনা হোনে কা বাত থা রাস্তা, লেকিন রাস্তা জো হ্যায় কিসি হিরোইন কা নাম লেনা আজ বহুত মুশকিল হ্যায়, কি পতা নেই কন কিসকা কহা কোন সা বাত খারাপ লাগ জাতা হ্যায়, ইসিলিয়ে কোই ভি হিরোইন কো বোলা নেই জা সকতা। আপ সোচিয়ে কি আগর হাম বোলে কি হেমামালিনীর গালের মতন হওয়া উচিত ছিল তো আলিয়া ভট্ট রেগে যাবে, আর আলিয়া ভট্টের নাম বললে করিনা কাপুর রেগে যাবে, কিন্তু আর যাই হোক এই বীরভূমের জমায়েত আর রাস্তায় আস্তে আস্তে যতটাই খারাপ লেগেছে এই জমায়েত যা আজকে আপনারা উপস্থিত আছেন এই জমায়েত এই সমাবেশ এই গোটা বীরভূমের লড়াকি লড়াকু মানুষ আজ এখানে উপস্থিত হয়ে কথা বলছে যে গরু চোরের মতন সব চোর গুলো জেলে থাকবে আর রাস্তা জুড়ে আমরা থাকবো, আমরা আমরা থাকবো রাস্তা জুড়ে, কারণ এই রাস্তাতে চলতে গিয়ে আমাদের কমরেডরা খুন হয়েছে, এখানে করা যাবে না, একটার পর একটা কমরেড খুন হয়েছে, ঘর জ্বালিয়ে দিয়েছে আমাদের, একটু ফাস্ট করবে, ঘর জ্বালা থাকতে আমরা বাধ্য হয়েছি, মা বাপের সঙ্গে দেখা করার পারমিশন ছিল না, গ্রামে প্রেস ঢোকার পারমিশন ছিল না, কোন গ্রামে কোন গায়ে কোন কথা অসুবিধা হলে পুলিশ আগে নেতাগুলোকে ফোন করতো, কোন নেতাগুলো যে নেতাগুলো আজকে চোর হয়ে জেলে ঢুকে আছে সেই নেতাগুলো, আর যে পুলিশগুলো নেতাদেরকে ফোন করে গায়ে ঢুকতো যে পুলিশগুলো টেবিলের তলায় আর ফাইল মাথায় আলমারির মাথায় চেপে যাচ্ছিল ভয়ে, ও বর্ধমানের কমরেডরা এসেছে ওরা বুঝিয়ে দিয়েছে যে কত ধানে কত চাল হয়, পুলিশও বুঝছে না, পুলিশ আমাদের শত্রু নয়, যারা তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছে তারাও আমাদের শত্রু নয়, কিন্তু আমাদের কাজ কারখানার সামনে যদি পুলিশ তৃণমূল বিজেপির দালাল সে যে আসে তো পুলিশও আমাদের শত্রু, আমরাও ছেড়ে কথা বলবো না, বলবো না ছেড়ে কথা, যদি কাজ কারখানার মাঝখানে বলো যদি তৃণমূল বিজেপির নেতারা আসে আজকে থাকবে বিজেপিকে ভোট দিয়ে কেউ কাজ কারখানার সামনে মাঝখানে যদি কোনো তৃণমূল বিজেপির নেতা আসে হাওয়ার মতো উড়িয়ে দেবে, সেই দিকেই যাচ্ছে ডিওয়াইএফআই।